আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদের সাথে বেসিক একটা স্পঞ্জ কেকের রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে অরেঞ্জ স্পঞ্জ কেক। এই রেসিপিটা ফলো করে আপনারা চকলেট ছাড়া অন্য যে কোনো ফ্লেভারের স্পঞ্জ কেক বানাতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আজকের এই স্পঞ্জ কেক তৈরির জন্য এখানে আমি রুম টেম্পারেচারে থাকা দুটা বড় সাইজের ডিম নিয়ে নিয়েছি। প্রথমেই ডিমের কুসুমগুলোকে আলাদা করে নিচ্ছি, কুসুমগুলোকে একটা সাইডে রেখে দিব। এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমের সাদা অংশটিকে বিট করে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না এটা এরকম ফোমি হয়ে আসে। দেখতে পাচ্ছেন ডিমের সাদা অংশটা ফোমি টেক্সচারে চলে এসেছে। এরপর যে এখানে আমি 1/3 কাপ পরিমাণ চিনি একটু একটু করে অ্যাড করে খুব ভালোভাবে বিট করে নিব। চিনিটাকে এভাবে 3 থেকে 4 বারে অ্যাড করে মিডিয়াম স্পিডে বিট করতে থাকতে হবে। পুরোটা চিনি অ্যাড করে আমি বিট করে নিয়েছি, যতক্ষণ পর্যন্ত না ডিমের সাদা অংশটা স্টিফ পিক্স ফর্মে চলে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে আলাদা করে রাখা ডিমের কুসুমগুলো। আবারও বিট করে নেব যতক্ষণ পর্যন্ত না কুসুমগুলো খুব ভালোভাবে মিক্স হয়ে যাচ্ছে। মিক্স করা হয়ে গেছে। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ অরেঞ্জ ইমালশন। আপনারা অন্য যে কোনো ফ্লেভারের ইমালশন অ্যাড করতে পারেন অথবা এসেন্স অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। এখানে আমি সয়াবিন তেলটা ইউজ করেছি। আবারও বিট করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না সব কিছু খুব ভালোভাবে একসাথে মিক্স হয়ে যায়। এবার এখানে অ্যাড করব শুকনো উপকরণগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ রেগুলার ময়দা, সেই সাথে 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। শুকনো উপকরণ থেকে আমি 2 থেকে 3 বারে একটু একটু করে চেলে একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে আলতো হাতে মিক্স করে নিব। এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে আর ধৈর্য ধরে করতে হবে। এভাবে ক্লকওয়াইজ ফোল্ডিং মেথডে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিতে হবে। কোনোভাবে কিন্তু এ পর্যায়ে জোরে জোরে মিক্স করতে যাবেন না। দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, এতে কোনো লাম্পস নেই, একদম স্মুথ একটা ব্যাটার হয়েছে। এবার এই কেকের ব্যাটারটিকে আমি একটি 6 ইঞ্চি গ্রিস করা মোল্ডে ঢেলে নিচ্ছি। মোল্ডটাকে হালকা ট্যাপ করে নিচ্ছি যেন এতে কোনো এয়ার বাবল থাকলে সেগুলো চলে যায়। এবার একটি প্রিহিটেড ওভেনে 180°C টেম্পারেচারে 30 মিনিটের জন্য কেকটাকে বেক করব। দেখতে পাচ্ছেন আমার কেকটা বেক করা হয়ে গেছে। এটাকে আমি বেক করার পর আরও 5 মিনিট ওভেনে রেখে দিয়েছিলাম। এবার এটাকে ঢেকে রাখবো সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। আর ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি। তো আশা করছি আমার আজকে এই ইজি বেসিক স্পঞ্জ কেকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে এবং আরও নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।